পঞ্চায়েত ভোটে লাগাম ছাড়া হিংসার প্রতিবাদে উত্তরপাড়ায় বিজেপির মিছিল। কালো ব্যাচ পরে হিন্দমোটর দেশবন্ধু পার্ক থেকে হিন্দমোটর স্টেশন পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দেন বিজেপি কর্মীরা। অভিযোগ, রাজ্যে গণতন্ত্র হত্যা হয়েছে। দাবি করা হয় 356 ধারা জারি করার। আপনারা যেভাবে দেখেছেন, যে হিসাবে গণতন্ত্র হত্যা হয়েছে, প্রায় 22 খানা মানুষ মারা গেছে গতকাল একদিনে ইলেকশনে। আর যবে থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এখন পর্যন্ত 52 লোক যে প্রাণহানি হয়েছে, তার বিরুদ্ধে গণতন্ত্র যে হত্যাকারী সরকার, তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা আপনার চ্যানেলের মাধ্যমেও আর আমরা এই মিছিলের মাধ্যমে আমরা কেন্দ্র সরকার কাছে দাবি করছি, অবিলম্বে পশ্চিমবাংলায় এখানকার গণতন্ত্র রক্ষার জন্যে ধারা 356 এখানে অবিলম্বে লাগু করা হবে। অনেক তৃণমূল কর্মীও তো গতকাল মারা গেছে, কি বলবে? যেই কর্মী মারা যাক, তৃণমূলের কর্মী মারা গেছে, সিপিএমের কর্মী মারা গেছে, কংগ্রেসের আমরা দলমত নির্বিশেষে একটা মানুষ মারা গেছে, আমরা সেই মানুষের জন্যে আজকে আমরা দলের জন্যে কোনো এটা করছি না, আমরা সাধারণ মানুষের জন্যে, যে এখানকার পশ্চিমবাংলা গণতন্ত্র রক্ষার জন্যে আজকে আমাদের এটা বিক্ষোভ। এই বিরোধীরা কোন বিরোধীরা কটাক্ষ করছে? এই বিরোধীরা শুনুন, সাধারণ কর্মী মারা গেছে, বিরোধীরা তো গিয়ে পাটনাতে বসে কীভাবে এখানে গণতন্ত্র হত্যা করা যাবে সেটা প্ল্যানিং করে এসেছে। আজকে যে মানে তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে, সে তো মুখ্যমন্ত্রী হবে না, দিদি নিজের ভাইপোর জন্যে, ওর গদ্দি রক্ষা করার জন্য উনি এই যে ওখানে গিয়ে মিটিং করে আসলেন, আজকে এত লোকের প্রাণহানি হয়েছে, দিদির ভাইপো কি ওখানে কোনো জায়গায় দেখা গেল? উনি কেন গেলেন না মাঠে ময়দানে নিজের কর্মী রক্ষার জন্য? নিশ্চয়ই আতঙ্কিত। আপনি দেখুন, কালকে ভোট শেষ হওয়ার সময় সন্ধ্যা 5টার সময় নগ্রামে কী করে ওখানে গণতন্ত্র হত্যা করার প্ল্যানিং করা হয়েছিল। আমি পুলিশ প্রশাসনকে, ওরা কালকে, আমি আমার এলাকায় বলি, পুলিশ প্রশাসন কালকে যে হিসাবে নগ্রামে ওই যে ছপ্পা ভোট আটকেছে তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে আপনি দেখুন, রঘুনাথপুরে যারা ওখানকার ভোটার না, তারা ওখানে গিয়ে ঘুরে ঘুরে বেড়িয়েছে, ওরা ওখানে ছাপ্পা ভোট মারার চেষ্টা করেছে, কীভাবে ওদেরকে ঢোকার জন্য অ্যালাউ করা হলো? শাস্ত্রীনগরে অন্য এলাকার কাউন্সিলর ওখানে গিয়ে বসে বসে ভোট মোবিলাইজেশন করার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ প্রশাসন বা স্থানীয় মানুষ, শাস্ত্রীনগরের বা রঘুনাথপুর বা নগ্রামের স্থানীয় মানুষ যে হিসাবে কালকে এক হয়ে দাঁড়িয়েছে তার জন্য স্থানীয় মানুষকে ধন্যবাদ। আমাদেরকে এখন গণতন্ত্র রক্ষা করার জন্যে আমরা বলছি নো ভোট টু মমতা। মমতাকে সরাতে হলে সাধারণ কর্মীদেরকে, নেতা এক হয়ে যাবে, সিপিএম এক হয়ে যাবে, উপরের নেতা সীতারাম এসির, মমতা ব্যানার্জি একসাথে বসে মিটিং করছেন, রাহুল গান্ধী আর মমতা ব্যানার্জি একসাথে বসে মিটিং করছেন, কিন্তু যে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীরা মারা গেছে তার জন্য কেন কংগ্রেস ভাবছে না, তার জন্য সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কেন ভাবছেন না? আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির।